হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হযরতে আনাস রে হিন্দি মুজাদ্দিদ আলফসারি জেলখানার ভিতরে যখন পৌঁছে গেছেন, কয়েক হাজার জেলবন্দি সেখানে আছে, হযরতে আমাস রে হিন্দি মুজাদ্দিদ আলফসানি সুফি দরবেশের চেহারায় নবিয়ানা চেহারায় বায়ামা জুব্বা পরে মাথায় পাগড়ি হাতে আসালাটি গাল ভর্তি দাড়ি আল্লাহর মাহবুব বান্দার চেহারায় জেলখানার ভিতরে ঢুকেছেন। কয়েক হাজার জেলবন্দি তারা হুজুরকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম, হুজুর বিয়াদবি নেবেন না, একটা কথা জানতে চাই, আপনাকে দেখে মনে হয় আপনি খুন খারাপি করে জেলখানায় আসেন নাই, আপনাকে দেখে মনে হয় আপনি লেঠিয়ালি করে জেলখানায় আসেন নাই, বাদশা আপনাকে নিশ্চয় না হক করে জেলখানায় ঢুকিয়েছে। হে তরুণ যুবকেরা, হযরতে মুজাদ্দিদ আলফসানি সেই সময় বলেছিলেন, ঠিক বলেছো বাবা, বাদশা আমাকে না হক করে জেলখানায় ঢুকিয়েছে, আমার সঙ্গে মশালাগত মিল হয় না, সে একটা নতুন ধর্ম তৈরি করেছে, আমি তার বিরোধিতা করেছি, আমি মশালাগত প্রতিবাদ করেছি, সে আমাকে জোর করে জেলখানায় ঢুকিয়েছে, বাবা আমাকে জেলখানায় জোর করে ঢুকানো হয়েছে, ঠিক কথা বলেছো বাবা, হুজুর বিয়াদবি নেবেন না, আপনার মতো মানুষ জেলখানায় এসেছেন, এটা কিন্তু আমাদের বড্ড খারাপ লাগছে, আল্লাহর মাহবুব বান্দা মুজাদ্দিদ আলফসানি বলেছিলেন, বাবারা তোমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের খারাপ লাগার কোনো কারণ নাই, আমি মুজাদ্দিদ আলফসানি আহমদ স্নেহেন্দি যদি জেলখানায় না আসতাম, তাহলে কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে আমার মোলাকাত হতো না। জোরে হবে না, সুবহানাল্লাহ, হলে পয়সা লাগে নাকি? ঠান্ডা লাগছে, খুব আওয়াজ দিতে পারছেন না, একটু আওয়াজ দেন, নারে তাকবীর, আরে জোরে আওয়াজ দেন, নারে তাকবীর, এই আওয়াজে কি লড়াই করবেন ভাই? এই তো লড়াই দেখলে শুনতে পালাম, মাছ বাগানে ঝাড় দিয়ে পুকুরের পাড় দিয়ে নদী ধান মার টান খেচে দৌড়, খেচে দৌড় দেবে একদম, এইরকম জোশ দেখালে হবে? বুকের পাওয়ার কোথায়? ইমানের জোর কোথায়? হ্যাঁ, আজকে দেখুন ফিলিস্তিনি ফিলিস্তিনের মানুষগুলো ইসরায়েলি ইসরায়েলিদের ইসরায়েলি সৈন্যদের বন্দুকের সামনে গিয়ে বলছে আল্লাহু আকবার, বলছে আমাদের মসজিদ ফেরত দে, আমাদের মসজিদ কেড়ে নিছিস কেন, ফেরত দে, বাইতুল মুকাদ্দাস আমাদের, দে, এখানে আমরা জীবন দিয়ে দেবো, তবু মসজিদ ছাড়বো না। প্রতিদিন কত ফিলিস্তিনি ভাই আমার সেখানে যাচ্ছে, নামাজ পড়ছে, তাদের উপর গুলি চালাচ্ছে, মারছে, পিটছে, তবু ছাড়ে না, ক্ষমতা তারা কম, তাদের বন্দুক না, তাদের অস্ত্র নাই, তাদের আছে ইমানের জোর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের এখানে কি আছে? ইমানের জোর আছে, কথা ঠিক না বলি? ওই কর্ণাটকের ছোট্ট মেয়েটি, তার কাছে কিছু ছিল না, তার সঙ্গে কেউ নাই, সে একা, তাকে ইনসাল্ট করা হচ্ছে, অপমান করা হচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে, আর সে আল্লাহু আকবার ধ্বনি, ইমানের ধ্বনি দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ইমানের জোর। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে যুবান জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে মুজাদ্দিদ আলফসানি বললেন, বাবা আমি জেলখানায় ঢুকেছি, এতে আমার কোনো দুঃখ নাই, আমি যদি জেলখানায় না আসতাম, তোমাদের মতো কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে কি আমার মোলাকাত হতো বাবা, এতে আমার কোনো দুঃখ কষ্ট নাই যে আমি জেলখানায় এসেছি, বরং আমার বড় ভালো লাগছে তোমাদের মতো কয়েক হাজার জেলবন্দীদের সঙ্গে আমি আহমদ স্নেহেন্দি আমার দেখা হচ্ছে। হে তরুণ যুবকেরা, ওখানেও গিয়ে হুজুর চুপ করে রইলেন না, ওখানে গিয়ে জেলখানার মানুষদের হেদায়েতের চেষ্টা শুরু করলেন, হুজুর বলতে লাগলেন, বাবা ছেলে তুমি কত বছর জেলখানে এসেছো, যার যেখানে দুঃখ কষ্ট, যার যেখানে কষ্ট সে কষ্টটা হুজুর নরম করতে লাগলেন, যার যেখানে ব্যথা
সেখানে মলম লাগাতে লাগলেন যা যেখানে কষ্ট দুঃখ সেই দুঃখ দূর করতে লাগলেন বাবা ছেলে কত বছর জেলখানে এসেছো কেউ বলে হুজুর 5 বছর তুমি কত বছর বলে 10 বছর তুমি কত বছর বলে হুজুর 15 বছর বাবা বাড়ি থেকেও খবর নাই বলে না হুজুর আর কেউ খবর নেবার নাই আর কেউ দেখা করার নাই জানি না আর জেলখানা থেকে কোনদিন বের হতে পারবো কিনা হুজুর বললেন বাবা কেঁদো না ভয় পেও না চিন্তা করো না আমার আল্লাহ হলেন সমস্ত ক্ষমতার উপর সর্বশক্তিমান আমার আল্লাহ চাইলে তোমাদের আবার জেলখানা থেকে বের করতে পারে জোরে হবে না জোরে হবে না তাহলে ওদের মনগুলো শান্তি হলো হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে বাবা জেলখানার কয়েক হাজার কয়েদি বলল হুজুর সত্যি কি আমরা জেলখানা থেকে বেরোতে পারবো বলে হ্যাঁ বাবা আমার আল্লাহ চাইলে বেরোতে পারবে এতে কোনো সন্দেহের অবকাশ নাই আমার আল্লাহ হলেন সর্বশক্তিমান আমার আল্লাহ হলো কুল কায়নাতের উপর শক্তিমান আমার আল্লাহ সবকিছু পারেন আমার আল্লাহ চাইলে তোমাদের জেলখানা থেকে বের করতে পারেন কয়েক হাজার জেলবন্দী হলো বলল হুজুর তাই নাকি বলে হ্যাঁ বলে হুজুর বললেন বাবা তাহলে তোমাদের একটু কাজ করতে হবে বলে কি কাজ হুজুর বলেন আমরা তো কিছুই কাজ করি না হুজুর আমরা এমন কিছু আল্লাহর কাজ করি না বলে কি কাজ করতে হবে বলে বাবা ছেলে এক কাজ করো আমরা কিন্তু এখানে আল্লাহকে একটু স্মরণ করব কিতাবের মধ্যে আছে মাল্লাহুল মাউলা ফালাহুল কুল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাতান গোলাম হয়ে যায় মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় জোরে হবে না জোরে আওয়াজ হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে দিন বাবা হুজুর বললেন আল্লাহকে একটু স্মরণ করতে হবে তবে আল্লাহ তোমাকে আমাকে স্মরণ করবে তারা বলল হুজুর কেমন করে স্মরণ করব বলে যাও বাবা আমি তোমাদের দেখিয়ে দিই আজ পাক পবিত্র গোসল করো পাক পবিত্র গোসলটা আগে শিখে নাও 50 বার ডুবুক দিলে গোসল পবিত্র গোসল হয় না লাখ সাবান পাঁচটা শেষ করে ফেললো পবিত্র গোসল হলো না গোসলের কটা ফরজ আগে জানতে হবে সেই ফরজগুলো কি কি আগে জানতে হবে তবে আপনার পাক পবিত্র গোসল হবে আপনি নাপাক হওয়ার পর পবিত্র গোসল না করলে ওযু হবে না ওযু না হলে নামাজ আপনার হবে না আগে পবিত্র গোসলটা কেমন করে করতে হয় নামাজ শিক্ষা দেখে আগে শিখে নিন আমি আজকে বলে গেলে জেনে যাবেন কালকে আর আগ্রহ থাকবে না তাই আমি বলবো না ওটা আপনাকে জেনে নিতে হবে হে তরুণ যুবকেরা আল্লাহর মাহবুব বান্দা পবিত্র গোসল শেখালেন ওযু শেখালেন মনে রাখবেন ওযুর মধ্যে ফরজ কটা জানতে হবে অনেক কিছু আছে ওযুর মধ্যে ঘাড় মাসা করা আছে তিনবার করে কবজি ধোয়া আছে নাকে পানি দেওয়া আছে এগুলো যদি নাও করেন ওযু হয়ে যাবে আমি বলে দিয়ে গেলাম গ্যারান্টি দিয়ে গেলাম কিন্তু চারটে জিনিস আছে এই চারটের মধ্যে একটা যদি সামান্য ভুল হয়ে যায় তাতে আর ওযু হবে না ওযু যদি না হয় নামাজ আপনার হবে না এই ওযুর ফরজ চারটে এই চারটে আগে আপনাকে করতে হবে এই চারটে শিখতে হবে জানতে হবে কোন চারটে এটা আমি বলবো না কালকে নামাজ শিক্ষা দেখে জানবেন আলী ইমাম সাহেবের কাছে গিয়ে জানবেন আমি আজকে বড় দিলে কাল থেকে আর আগ্রহ থাকবে না আল্লাহর মাহবুব বান্দা ওযু শিখিয়ে দিলেন গোসল শিখিয়ে দিলেন এবার নিজে গিয়ে আজান দিলেন চলো বাবা আল্লাহকে স্মরণ করি জোহরের সময় জোহরের আজান দিলেন জোহরের জামাতটা করেন আসরের আজান দেন আসরের জামাত করেন মাগরিবের আজান দেন মাগরিবের জামাত করেন এশার আজান দেন এশার জামাত করেন এশার জামাতের পরে আল্লাহর মাহবুব বান্দা কয়েক হাজার জেল বন্দীদের নিয়ে পেছনে বসিয়ে দেন বাবারা বসে পড়ো বসে পড়ো বসে পড়ো চোখ বন্ধ করো বাবা একটু আমরা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাই জোরে হবে জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার
হে আমার মুরব্বিয়ানিরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা আল্লাহর বাবু বান্দা এসার নামাজের পরে কয়েক হাজার জেলবন্দীদের পেছনে নিয়ে জিকিরে মশগুল হয়ে গেলেন জিকির করতে 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 দেখতে পাওয়া যায় তারা যখন চোখ খুললো হাই রে হাই এই তো আমরা এসার নামাজ পড়ে জিকির শুরু করলাম আর হুজুর উঠে গিয়ে আজান দিচ্ছেন আসসালাতু খাইরুম মিনান নাওম নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম এই আওয়াজটা যখন তাদের কানে যায় তারা বুঝতে পারে হাই রে হাই এই মনে হলো এসার নামাজের পরে জিকির শুরু করলাম কোনটা দিয়ে ফজর হলো বুঝতে পারলাম না খুব সংক্ষেপে ছোট করে বুঝতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব ছোট করে একটু খালি করে লম্বা চওড়া নয় একেবারে শেষ লগ্ন ফজর কোনটা দিয়ে হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না তারা নিজেদের মধ্যে বলাবলি করছে তারা এমন আল্লাহর জিকিরে মশগুল থাকছে আমরা বিপদে পড়িনি বলে আল্লাহকে ডাকিনি ঠেলাই পড়লে আল্লাহকে ডাকি প্রথমে ঠেলাই পড়লে মেম্বারের কাছে যায় সেখানে না হলে ও আমাদের মেম্বার ভাই বড় আশা করে এসেছি তাই একটা ফাইসালা চাই যদি সেখানে না মেটে প্রধানের কাছে যায় প্রধানের কাছে গিয়ে বলে আমার ছোট ভয় চন্দ্রবিন্দু ওকে দরা আমাকে মাঝে মাঝে পেটে আমাকে মাঝে মাঝে গুপগাপ গুপগাপ দেয় এর একটা ফাইসালা আমি চাই বলে তোর ওই ভয় চন্দ্রবিন্দু কা দরা ওর মুখের সামনে আমি যাব না বড্ড অভদ্রতায় ওর সঙ্গে কথা বলবো না সেখানে না হলে বলে আর কোথায় যাই ছয়বার বললাম দূর মসজিদে গিয়ে হাজিরা দি ভাই এবারে ইমাম সাহেব মলি সাহেব সুবি সাহেব দরবেশ সাহেবদের সঙ্গে সাথ দিয়ে এবারে মসজিদে গিয়ে সিজদা গেল আল্লাহ আমার ছেলের হাত থেকে তুমি আমাকে বাঁচা আল্লাহকে বললাম না ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমরা ভালো আছি সুস্থ আছি হেমায়ুতে আছি ক্যান্সার হয়নি টিউমার হয়নি প্যারালাইজড হয়নি বিভিন্ন অন্যায় অত্যাচারের মধ্যে লিপ্ত হয়নি আমাদের উপর শাস্তি হয়নি গজব হয়নি তাই আমরা আল্লাহকে ঠিক মতো ডাকছি না কিন্তু বিপদে পড়লে আল্লাহকে ডাকি হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা অনেক কথা আছে আমি বেশি কথাই যাব না শুনে রাখুন বাবা জেনে রেখে দেন কোনটা দিয়ে ফজর হচ্ছে তারা বুঝতে পারছে না ওই সমস্ত চোর দস্যু গুন্ডা বদমাস লেঠিয়াল পকেট মাঙার বিভিন্ন অন্যায় ক্রিমিনালে যারা আসক্ত বাবা ক্রিমিনাল যারা বিভিন্ন অন্যায় যারা আসক্ত ছিল হে তরুণ যুবকেরা তারা কোটটা দিয়ে ফজর হয়ে যায় বুঝতে পারে না এমন তারা আল্লাহর জিকিরে মশগুল থাকে এইভাবে দিনের পর দিন চলতে লাগলো জেলখানার ওই সমস্ত জেলার যারা দারোয়ান যারা পুলিশ প্রশাসনের লোক আছে প্রশাসনিক লোক যারা তাদের বাবা ঘুম আর ঠিক মতো আসে না জেলখানার ভিতর থেকে এমন জিকিরের আওয়াজ আসে যে তাদের ঘুমের ব্যাঘাত হয়ে যায় একদিন জেলার কি করলো ভাই আমার দারোগা দারোগা বাবু কি করলেন বাদশার কাছে গিয়ে হাজির হলেন বাদশা যা আপনা বেয়াদবি নেবেন না বড় আশা নিয়ে এসেছি হুজুর বলে কি কথা বাবা বলে যে মলি সাহেবকে আপনি জেলখানায় ঢুকিয়েছেন যে হুজুরকে আপনি আলেমকে জেলখানায় ঢুকিয়েছেন যে ইমামকে আপনি জেলখানায় ঢুকিয়েছেন ওই ইমাম আসার পর থেকে জেলখানার আবহাওয়া পরিবেশটা আলাদা হয়ে গেছে বলে কি হয়েছে জেলখানার কয়েদি বন্দীরা সব তার ভক্ত হয়ে গেছে তার সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে আর তার পেছনে বসে বসে জিকিরে রাতটা কাটিয়ে দিচ্ছে রাতের বেলা এমন জিকিরের আওয়াজ যে আমাদের আর ঘুম আসে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা বাচ্চা চুপ করে রইলেন বলে ঠিক আছে বাবা দেখে নেব যাও পাঠিয়ে দিলেন একদিন বাচ্চা আরামের বিছানায় ঘুমিয়ে আছেন হঠাৎ করে চোখ খুললেন হঠাৎ করে চোখটা ভাই আমার স্বপ্নের মধ্যে দেখলেন হঠাৎ করে তিনি স্বপ্নের মধ্যে দেখছেন আমি বিছানায় ঘুমিয়ে আছি আমার ঘরের মধ্যে একজন মানুষ এসে হাজির হয়েছেন যার চেহারা থেকে আলো আর আলো নূর আর নূর ছুটছেন সারা ঘরটা আলোয় আলোকিত হয়ে গেছে তার শরীরের আলোতে জিসমের আলোতে আমি জিজ্ঞাসা করলাম মান আন্তা কে আপনি কে আপনি হু আর ইউ আপনি কে বাবা কে বলে আমাকে চিনলে না বাবা আমাকে জানতে পারলে না আমি হলাম বাচ্চাদের বাচ্চা আমি হলাম লিডারদের লিডার আমি হলাম নেতাদের নেতা আমি হলাম ইমামদের ইমাম আমি হলাম নবীদের নবী আমি হলাম নবীউল আম্বিয়া আখিরি জামানার পয়গম্বর
জোরে হবে না জোরে হবে না এমন সময় আমি হুজুরকে বিশ্বনবীকে ছুতে যাই মুসাফা করতে যাই দোয়া নিতে যাই কদম বুসি করতে যাই সে সময় হুজুর বললেন বাবা আমার কাছে এসো না দূরে থাকো আমার কাছে এসো না বাবা আমি তোমার সঙ্গে মোলাকাত করতে আসি নাই আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসি নাই হে বাচ্চা শুনে রেখে দাও আমি তোমার কাছে কৈফিয়াত নিতে এসেছি জানতে এসেছি আমার মুজাদ্দিদুজ জামানকে আর কতদিন জেলখানায় বন্দি করে রাখবে সেই সময় ওই বাচ্চা বলেছিল হুজুর বিয়াদবি নেবেন না এখনি আপনার মুজাদ্দিদুজ জামানকে আমি জেলখানা থেকে বের করব আল্লাহর নবী কোথায় গায়েব হয়ে গেলেন ওই বাচ্চা রাতের অন্ধকারে পাগলের মতো ছুটতে লাগলেন হে তরুণ যুবকেরা জেলখানার দরওয়ানকে বললেন দরজা খুলে দাও দরজা খানা খুলে দাও জেলখানার দরওয়ান দরওয়ান দরজা খানা খুলে দিল জেলখানার ভিতর ঢুকে গেলেন ঢুকে গিয়ে দেখেন মুজাদ্দিদুজ্জামান আহমদ সিনে হিন্দি মুজাদ্দিদ আল ফিসানি এসার নামাজের পরে গভীর রাত্রিতে কয়েক হাজার জেল বন্দীদের নিয়ে আল্লাহর ইবাদতে মশগুল আছেন এ তরুণ যুবকেরা আর কোন আওয়াজ দিতে পারলেন না ওই কয়েদি বন্দীদের পাশে গিয়ে বসে গেলেন বাদশা রাতের অন্ধকারে কয়েদি বন্দীদের পাশে গিয়ে বসে গেছেন সকলে চোখ বন্ধ করে জিকির করছেন দেখতে দেখতে ফজরের ওয়াক্ত হয়ে গেল মুজাদ্দিদ আল ফিসানি হুজুর উঠে গেলেন আজান দিলেন আসসালাতু খাইরুম মিনান নাওম আসসালাতু খাইরুম মিনান নাওম নিদ্রা ভিক্ষা নামাজ উত্তম এ আওয়াজ যখন সবাইর কানে গেল চোখ খুলে তাকালো ফজরের ওয়াক্ত হয়ে গেছে জামাতে নামাজটা আদা করলো জামাতে নামাজটা আদা করার পর কিছু মাসলা মাসাইল নিয়ে হুজুর আলোচনা করেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা বাচ্চা এবার টুকটুক করে গিয়ে গিয়ে বলে হুজুর বিয়াদবি নেবেন না হুজুর বিয়াদবি নেবেন না আমি হলাম বাদশা বাবা বাচ্চা আপনি আমার কাছে বলে হুজুর বড্ড আমি ভুল করেছি আপনাকে জেলখানায় দিয়ে হুজুর আপনি জানেন না হুজুর আপনি জানেন না আপনাকে জেলখানা থেকে বের করার জন্য কোন নেতা মহানেতা কোন লিডার মহা লিডার কোন বাদশা মহা বাদশা কেউ আমার কাছে সুপারিশ করে না আপনাকে জেলখানা থেকে বের করার জন্য আমার কাছে কৈফিয়াত তালাব করেছেন যিনি তিনি আর অন্য কেউ নন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর হুজুর আপনি জেলখানা থেকে বেরিয়ে চলুন না হলে আমি ধ্বংস হয়ে যাব বরবাদ হয়ে যাব নাম নিশানা আমার মিটে যাবে হে তরুণ যুবকেরা হযরতে মুজাদ্দিদ আল ফিসানি চোখ পড়া পানি বুক পড়া বেদনা সেই সময় বলতে লাগলেন আহারে আমরা সেভাবে নবীর সুন্নত পালন করতে পারি না আল্লাহর নির্দেশ মান্য করতে পারি না আহারে আমরা আল্লাহকে সেভাবে ভালোবাসতে পারি না নবীকে ভালোবাসতে পারি না কিন্তু আমার নবী আমাদের ভোলেন না ও বাদশা শুনে রেখে দাও আমি জেলখানা থেকে বেরিয়ে যাব বাবা জেলখানা থেকে আমি যাব আমার নবী যখন বলেছেন আমি জেলখানা থেকে বেরিয়ে যাব কিন্তু মনে রাখবে বাদশা যাব না আমি যখন জেলখানা থেকে বেরিয়ে যাব সঙ্গে এই কয়েক হাজার জেলবন্দীকে সঙ্গে নিয়ে যাব হে বাদশা শুনে রেখে দাও আপনি অবাক হতে পারেন হে বাদশা আপনি অবাক হয়ে যেতে পারেন এই কয়েক হাজার জেলবন্দী যাদের যারা হলো খুনের আসামি যারা হলো লেটিয়াল যারা বিভিন্ন অপরাধে লিপ্ত ছিল কিন্তু আপনি জানেন না বাদশা আপনার শাসন ব্যবস্থার মাধ্যমে এদের চরিত্রের পরিবর্তন না ঘটলেও আপনার জেলখানার মাধ্যমে আপনার শাসন ব্যবস্থা আপনার কঠোরতার মাধ্যমে এদের চরিত্রের কোনো পরিবর্তন না ঘটলেও এখন এদের চরিত্রে এমন পরিবর্তন হয়েছে এদের অন্তরে এমন কালেমার আলো জ্বলে গেছে কালেমার নূর এদের অন্তরে এমন জ্বলেছে চোর বলেছে আর চুরি করবে না খুনি বলেছে আর খুন করবে না অপরাধী বলেছে আর অপরাধ করবে না শুধু তাই নয় এরা এক একজন সাধারণ মানুষ এখন আর নাই এরা এক একজন আল্লাহর ওলি বান্দা হয়ে গেছে জোরে হবে না
হযরত মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর জেলখানা থেকে যখন বেরিয়েছিলেন তার চোর দস্যু গুন্ডা বদমাইশদের আল্লাহর ওলি করে বের করেছিলেন বন্ধুরা আমার আমি আপনাদের কাছে অনুরোধ করে যাই অল্প সময় ওয়াজ করলাম কিন্তু এই অল্প সময়ে কিন্তু জীবন বদলে যেতে পারে আজ থেকে ওয়াদা করুন যার অন্যায় লিপ্ত থাকবেন না পাঁচ ওয়াক্ত নামাজটা কাল থেকে ধরব নামাজ আমি ছাড়ব না আমি কথা দিচ্ছি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি একটা মাস যদি আপনি নামাজ আদা করেন ঠিকভাবে তারপরে নামাজ ছাড়লে আপনার মনের ভিতর কষ্ট হবে যে কখন আমি নামাজটা পড়ব কখন নামাজটা পড়ব আর আপনি যদি নামাজি হয়ে যান আপনি আর সুদখোর থাকবেন না আপনি আর মাতাল থাকবেন না আপনি আর জেনাখোর থাকবেন না আপনি আর লেঠিয়ালখোর থাকবেন না আপনি আর বাপকে মারতে পারবেন না গালাগালি করতে পারবেন না স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে পারবেন হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে নতিন বাবা আমার মাহবুব আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত ফাহিয়াকুম আমি তোমাদের জীবন দিয়েছি সুম্মা ইউমিতুকুম আবার তোমাদের মওত দেব সুম্মা ইউহয়িকুম আবার তোমাদের জীবন দেব সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে না ফরমানি করো কেমন করে আমি আল্লাহর নিয়ামতের না শুকরি করো আমি আল্লাহ তোমাদের জন্য সব কিছু দান করেছি বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমার আল্লাহ আপনাকে আমাকে মাতৃগর্ভে এক কাতরা নাপাক পানি থেকে তৈরি করলেন শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হলো আমার আল্লাহ হাজার হাজার শুক্রাণুর মধ্যে থেকে একটা শুক্রাণুকে বাঁচিয়ে রাখলো যে শুক্রাণুটা মাতৃগর্ভে ডিম্বাণুর সঙ্গে মিলিত হলো এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে ভাই আমার দোস্ত আমার ভাই আমার দোস্ত আমার আমার আল্লাহ তাতে কুদরতি ক্ষমতা প্রয়োগ করলেন সেই শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে অল্প কিছু দিনের মধ্যে একটা জমাট বাঁধা রক্তপিণ্ড তৈরি হয়ে গেল ওই জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ অল্প কিছু দিনের মধ্যে সেখানে আল্লাহর কুদরতি সাহায্য কুদরতি ক্ষমতার মাধ্যমে সেখান থেকে অটোমেটিক পঞ্চ ইন্দ্রিয় নাসিকা কর্ম নাসিকা কর্ণ জিহ্বা ত্বক হাত পা চোখ মুখ মাথা আমার আল্লাহ দান করে দিলেন অল্প কিছু দিনের মধ্যে মাতৃগর্ভের ভিতর সেই সন্তান আস্তে 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 বড় হতে লাগলো সেই সন্তানের প্রথম পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে যে ইন্দ্রিয়টা প্রথম কাজ করে সেটা হলো শ্রবণ ইন্দ্রিয় অর্থাৎ মায়ের পেটে পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে প্রথম ইন্দ্রিয় যেটা কাজ করে সেটা হলো আপনার আমার কান সাড়ে চোদ্দশো বছর আগে আল কোরআনে সে কথা বলা হয়েছিল কোরআন মাজিদে আমার আল্লাহ বলে দিয়েছেন মায়ের পেটে সবচেয়ে প্রথম যে ইন্দ্রিয় কাজ করে সেটা হলো কান আজকের যুগের সায়েন্স বিজ্ঞান গবেষণায় প্রমাণ করেছে ঠিকই তো সাড়ে চোদ্দশো বছর পর আজকে গবেষণায় প্রমাণিত হলো মাতৃগর্ভে পঞ্চ ইন্দ্রিয়র যে ইন্দ্রিয়টা প্রথম কাজ করে সেটা হলো আপনার আমার কান কোরআন যেটা সাড়ে চোদ্দশো বছর আগে বলেছে আজকের যুগের বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে হে যুব সমাজ হে তরুণেরা হে যুবকেরা তুমি এখনো কোরআন বুঝলে না এখনো তুমি ইসলাম বুঝলে না এখনো তুমি রাসূলের সুন্নাত বুঝলে না এখনো তুমি নামাজ পড়লে না
এখনো তুমি রমজানের রোজা রাখলে না এখনো তুমি সুদে লিপ্ত আছো ঘুষে লিপ্ত আছো এখনো তুমি লটারির টিকিট কেটে কোটিপতি হতে চাও হে মুসলমানের ছেলে শুনে রাখুন কানটা খুলে যদি তুমি কোরআন বুঝতে আর হাদিস বুঝতে নবী বুঝতে তাহলে তুমি অন্যায় থেকে বিরত থাকতেন কারণ প্রত্যেকটা পদক্ষেপে তুমি বিশ্বাস করতে বাধ্য হতেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা যা বলে 1450 বছর আগের আল কোরআন আর বিশ্ব নবী বলে দিয়ে গেছে জোরে হবে না সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না নাই তাহলে সুবহানাল্লাহ বললে পয়সা দিতে হবে নাকি তাহলে সুবহানাল্লাহ বললে কষ্ট হবে ঠান্ডা বেশি লাগছে আওয়াজ দিতে কষ্ট হচ্ছে তাই তো নাকি কে জি একটু আওয়াজ দেবেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার বেশি উদাহরণ আমি দেব না আরেকটা ছোট উদাহরণ দি কোপারনিকাস গ্যালিলিও আসার আগে বিজ্ঞানীরা তৎকালীন বিজ্ঞানীরা গবেষণা করে বলতো সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে কোপারনিকাস গ্যালিলিও যখন আসলেন গ্যালিলিও যখন দূরবীন আবিষ্কার করলেন দূরবীন আবিষ্কার করার পরে তিনি গবেষণা করে বললেন না না সূর্য পৃথিবীর চারিদিকে নয় বরং পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে হে তরুণ যুবকেরা আজকের যুগের মডার্ন সায়েন্টিস্ট মডার্ন বিজ্ঞানীরা তারা গবেষণা করে বলছেন না না ও থিওরিটা ভুল ছিল ও থিওরিটাও ঠিক নয় আজকের যুগের গবেষণায় প্রমাণিত হয়েছে তারা প্রমাণ করে লেটেস্ট নিউজ তারা দিচ্ছে তারা বলছে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র যে যার প্রত্যেকই যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে হে তরুণ যুবকেরা আজকের বিজ্ঞানী যেটা বলছে যে প্রত্যেকই নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে হে তরুণ যুবকেরা আজ থেকে 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ বলে দিয়েছেন সূরার নাম সূরা রহমান হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা সূরা রহমানে আমার আল্লাহ বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান সূর্য এবং চন্দ্র যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরে বেড়ায় জোরে হবে না জোরে হবে না আমি অনেক উদাহরণ দিয়েছি ইউটিউব সার্চ করবেন পেয়ে যাবেন শত শত জলসা বলে সবাই উদাহরণ দিয়ে দিয়েছি জবা করার মধ্যে দিয়ে সায়েন্স আছে দাঁড়ি রাখার মধ্যে দিয়ে সায়েন্স আছে বিজ্ঞান আছে এই পায়ের গিরার উপর পর্যন্ত পোশাকের মধ্যে সায়েন্স আছে বিজ্ঞান আছে এই হ্যাচো হ্যাচো করে আলহামদুলিল্লাহ এর মধ্যে সায়েন্স আছে বিজ্ঞান আছে ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে সায়েন্স আছে বিজ্ঞান আছে 1450 বছর আগে নবী বলেছেন যখন তোমরা খাবে পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে আজকের যুগের সায়েন্স বিজ্ঞানীরা বলছে রাইট ঠিক হজমের জন্য উপকার এবং পেট এর সমস্যা হবে না এর মধ্যে সায়েন্স আছে বিজ্ঞান আছে পেটটাকে তিনটে ভাগে ভাগ করে একটা ভাগে খাবার দেবে একটা ভাগে পানি দেবে আর একটা ভাগ ফাঁকা রাখবে যাতে মেশিনটা ঠিকঠাক কাজ করে কথা ঠিক না ভুল আর আমরা গলা পর্যন্ত মেরে আবার যদি বিয়ে বাড়ি পাই দেরাদুনার পাঁচ কাটি চালের বিরানি ভাই একদিকে মটন একদিকে চিকেন আর একদিকে বিফ আরে বাপ খালি নিয়ে আই নিয়ে আই শব্দ নিয়ে আই নিয়ে আই পকেটে আবার মুসলমানের ছেলে পেঁয়াজ নিয়ে যায় বুঝতে পারছ গলা পর্যন্ত চালায় বলে কি আছে ভাই বলে পাপড় মিষ্টি তাই বলে অসুবিধা নাই নিয়ে আই যেটুকু চিলেকুটা বাকি ছিল কলা পর্যন্ত সেটাও ভর্তি করে দেয় দিয়ে কথা বলতে পারে না তো বলতে কি আছে ভাই বলে স্প্রাইট আছে আর পান আছে বলে অসুবিধা নাই ওটাও নিয়ে আয় কোনো কিছু বাদ দেয় না নাই গলা পর্যন্ত মেরে দিয়ে যখন হসপস হসপস করছে আর কি করবে ঠিক করতে পারে নাই অনেকদিন ভালো মন্দ বিরানি খাওয়া হয় নাই আজ চৌধুরী সাহেবের ছেলে রিসেপশনে গিয়ে বড্ড গলা পর্যন্ত খেয়ে ভাই আমার আর কিছু করতে পারে নাই এবারে মনে হয় পেটটা বড় গোলায় বলে তাড়াতাড়ি র্যান্টাকার চিন্তা একটা নিয়ে আয় তাড়াতাড়ি র্যান্টাকার চিন্তা বুঝতে পারছেন নবী বলে দিয়েছিলেন 1450 বছর আগে হাদিসের একটা অধ্যায় আছে হাদিসের অধ্যায় সে হাদিসগুলো পড়লে পাবেন বুঝতে পারছেন এখন তো বাংলায় সব হাদিস পাওয়া যায় অধ্যায়টার নাম হলো বাবু তাম বাবু তাম মানে খাওয়ার অধ্যায় নবী সব বলেছেন শোয়ার অধ্যায় আছে মাথা আচড়ানোর অধ্যায় আছে খাওয়ার অধ্যায় আছে ভাই আমার বেড়াতে যাওয়ার অধ্যায় আছে নামাজের অধ্যায় আছে রোজার অধ্যায় আছে কি নাই
কি নাই নবী সব বলেছিল আমরা পড়িও নি জানিও নি মানিও নি আমরা পড়িও না জানিও না আর মানিও না এই জন্য আজকে আমাদের এত দুর্ভ আমাদের এত দুর্দিন আমরা এত বিপদগ্রস্ত বুঝতে পারছেন নবী সব বলে দিয়েছেন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার বিশ্বনবী 1450 বছর আগে বাবু তাম খুলে দেখুন বিশ্বনবী বলছেন যখন তোমরা পানি পান করবে অবশ্যই বসে পানি পান করো অবশ্যই বসে পানি পান করো এক ডান হাতে পানি পান করবে আর অবশ্যই বসে পানি পান করবে 1450 বছর পার হয়ে গেছে আজকের যুগে হঠাৎ করে আমাকে কিছুদিন আগে একজন ভাই বললেন 24 ঘন্টা চ্যানেলে মেডিকেল বোর্ড ডাক্তারেরা মাঝে মাঝে বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করেন আজকে একটা ডিজিজ নিয়ে আলোচনা করতে করতে ডাক্তারদের বোর্ড তারা নিজেদের মতামত পোষণ করেছেন তারা বলেছেন যখন জল পান করা হবে তখন অবশ্যই বসে যেন পান করা হয় হে তরুণ যুবকেরা আজকের যুগের মেডিকেল সায়েন্স ডাক্তারেরা যেটা বললাম 1450 বছর আগে বিশ্বনবী বলে দিয়ে গেছে কারণ বসার অবস্থায় স্টমাকটা ভিতরের পার্টসগুলো একটা পজিশনের মধ্যে থাকে আর দাঁড়িয়ে পড়লে একটা আলাদা পজিশনে চলে যায় বুঝতে পারছেন তো বসে পানি পান করাটা অবজার্ভ করার জন্য উপকার শুধু তাই নয় বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বিয়ানিরা হে জওয়ান যুবকেরা শুনে রেখে তিন বাবা 1450 বছর আগে বিশ্বনবী বলছেন যখন তোমরা ইস্তিনজা করবে পেচ্ছাপ করবে তখন অবশ্যই যেন বসে পেচ্ছাপ করা হয় হে তরুণ যুবকেরা আজও দেখবেন সভ্য মানুষ জ্ঞানী মানুষ পণ্ডিত মানুষ বা আমার বিজ্ঞান মনস্ক মানুষ যারা পড়াশোনা করেছে যারা সাধু সন্ন্যাসী যারা জ্ঞানী মানুষ সাধক মানুষ তারা অবশ্যই বসে পেচ্ছাপ করেন আর 1450 বছর আগে নবী বলেছেন যখন তোমরা ইস্তিনজা করবে পেচ্ছাপ করবে অবশ্যই যেন বসে পেচ্ছাপ করা হয় আজকে আপনি ইন্টারনেট সার্চ করুন আজকে আপনি বিজ্ঞান নিয়ে গবেষণা করে দেখুন সায়েন্স বলছে বিজ্ঞান বলছে দাঁড়িয়ে পেচ্ছাপ করলে পেচ্ছাপ পুরোটা ক্লিয়ার হয় না বসে পেচ্ছাপ করলে অবাঞ্ছিত বায়ু যেটা আপনার পেটের ভিতরে আছে সেটা বেরিয়ে যায় অবাঞ্ছিত বায়ুটা বেরিয়ে যায় তার সঙ্গে সঙ্গে পরিপূর্ণ পেচ্ছাপটা শরীর থেকে বের হয়ে যায় এছাড়া আরো বলা হয়েছে বিভিন্ন উদাহরণ আরো যুক্তি দেওয়া হয়েছে হে তরুণ যুবকেরা 1450 বছর আগে নবী যেটা বললেন আজকের যুগের বিজ্ঞানীরা মেডিকেল বোর্ড ডাক্তারেরা মেনে নিতে বাধ্য হলে পেচ্ছাপ করে পানি নেওয়া এর মধ্যে সায়েন্স আছে পানি নিলে জীবাণু মুক্ত হয় জীবাণু মুক্ত হবে বন্ধুরা আমার তাহলে নবী যেটা শিখিয়েছে ইসলাম যা শিখিয়েছে কোরআন যা শিখিয়েছে সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার কিন্তু দুর্ভাগ্য আমরা কোরআন মানলাম না আমরা রাসূলের সুন্নতগুলোকে মানলাম না বিশ্বনবীর তরিকা মানলাম না 1450 বছর আগে আল্লাহ বলছেন বান্দারে তোদের জন্য সব দিয়ে দিয়েছি এই পৃথিবীর সব নিয়ামত তোদের জন্য দিয়েছি কিন্তু মাঝখানে একটা গন্ডি দিয়ে দিয়েছি এই গন্ডির বাইরে বেরোতে পারবি না তোদের জন্য একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ দিয়েছি এই শৃঙ্খলার বাইরে গিয়ে উশৃঙ্খল হতে পারবি না পশু পাখির থেকে তোরা আলাদা তোদের শ্রেষ্ঠ মানুষ বানিয়েছি পশু পাখির সঙ্গে তোরা তুলনা করবি না তারা যেভাবে উলঙ্গ হয়ে ঘোরে তোরা সেভাবে ঘুরবি না তারা যেভাবে অবৈধভাবে মেলামেশা করে সেভাবে তোরা করবি না তোদের মধ্যে একটা শৃঙ্খলা থাকবে তোদের মধ্যে একটা গন্ডি থাকবে তোদের জন্য একটা রুলস থাকবে তোদের জন্য আমি একটা গ্রন্থ দিয়েছি তোদের জন্য একটা সংবিধান দিয়েছি এই গ্রন্থটার সংবিধানটার নাম হলো আল কোরআন হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা
শুনে রেখে তিন বাবা তোদেরকে আমরা পৃথিবী আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীব বানিয়েছি গরু ছাগল ভেড়া এদের বুদ্ধি দিই না কিন্তু তোদের আমি বুদ্ধি দিয়েছি লাকাদ কারাম না বানি আদম আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা উচ্চ সম্মান দান করেছি অর্থাৎ তোদের সম্মানকে বজায় রাখবি নিজেদের অসম্মান করবি না নিজেদেরকে অন্য পশু পাখিদের মতো মিলাবি না তোদেরকে আমি শ্রেষ্ঠ জীব বানিয়েছি সর্বাপেক্ষা সুন্দর করেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য আমি মানুষকে দান করেছি এত কিছু দিয়ে আমি বলেছি আমার ইবাদত করো আমার ইবাদত করো ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমি পাঠাই না তোরা চাষ করতে যাবি সেটাও ইবাদত রাস্তা দিয়ে হাঁটবি ওটাও ইবাদত জানলে ইবাদত না জানলে ইবাদত নয় রাস্তা দিয়ে যাবি যখন কিভাবে হাঁটবি কিভাবে হাঁটবি রাস্তা দিয়ে যখন হাঁটবে সামনের দিকে চোখ থাকবে মাথা থাকবে নিচে সামনের দিকে চোখ থাকবে এদিক ওদিক এর ঘরে কি হচ্ছে ওর ঘরে ও কি মারছে ওর ঘরে দেখে নিল কি হচ্ছে ও কি করছে ভাই আমার রাস্তা দিয়ে মহিলা যাচ্ছে মহিলার দিকে একটু ভালো করে উঁকি মেরে দেখে নিল এইভাবে তাকাবি না রাস্তায় যখন যাবি মাথা নত করে সামনের দিকে চোখ রেখে যাবি ইবাদতের সওয়াব পাবি জোরে হবে না জোরে হবে না রাস্তায় যখন যাবি সামনে যদি কাঁচ ভাঙা পেরেক পড়ে থাকে পাথর পড়ে থাকে সাইড করে দিবি রাস্তায় যখন যাবি কাঁচ ভাঙা পেরেক পাথর পড়ে থাকলে সাইড করে দিবি আমি রাসূল বলি ইবাদতের সওয়াব পাবি জোরে বলুন সুবহানাল্লাহ রাস্তায় যখন যাবি কোন মুসলমান ভাইকে দেখবি আসসালামু আলাইকুম দিবি রাস্তায় যখন যাবি কোন মুসলমান ভাইকে দেখবি আসসালামু আলাইকুম দিবি এই হকটা পূরণ করবি তোর জন্য আল্লাহর জান্নাতে একটা আলাদা বানা বালাখানা ফারিস্তা তৈরি করে দেবে চিন্তা করবি না জোরে হবে না রাস্তায় চললে রাস্তার হক আছে গ্রামে থাকলে গ্রামের হক আছে জলসায় এসেছে জলসার হক আছে আদব আছে সব সিস্টেম ইসলাম শিখছে সিস্টেমের বাইরে যাওয়া যাবে সিস্টেমের বাইরে গেলে আপনি যদি ইউরিয়া দেওয়ার জায়গায় পটাশিয়াম দিয়ে দেন পটাশিয়াম দেওয়ার জায়গায় ভাই আমার কি বলবো অন্য কোন মেডিসিন দিয়ে দেন তাহলে কিন্তু সিস্টেমের বাইরে চলে গেলেন ফসল ভালো হবে না সিমেন্টের পরিমাণ মায়ামার পাঁচ বস্তা বালিতে হাফ বস্তা সিমেন্টের জায়গায় যদি আপনি সামান্য অল্প একটু সিমেন্ট দিয়েছেন কিংবা ফেলেছেন তাহলে গোলমাল সিস্টেমের মধ্যে থাকতে হবে সেটা মিস্ত্রিরা বলে দেবে কতটা সিমেন্ট লাগবে কতটা বালি লাগবে সিস্টেম ইসলাম সিস্টেম শিখিয়ে দিয়েছে হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা এবং আল্লাহ বলে দিয়েছে যদি তোরা সিস্টেমের মধ্যে চলিস আমার নিয়মগুলো মেনে চলিস ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে সেই মতো আমলটা করেছে ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম হে তরুণ যুবকেরা রাস্তায় যখন গাড়ি চলে ভাই ড্রাইভার সাহেব আওয়াজ দেয় এটা কলকাতা যাবে কোনো চিন্তা নাই ইওর টেনশন ফ্রি এটা কলকাতা যাবার গাড়ি ও চাচি উঠে পড়ো তাড়াতাড়ি তোমার জন্য সিট রেখেছি আমি ও চাচি উঠে পড়ো তাড়াতাড়ি এটা কলকাতা যাবার গাড়ি চাচি যদি ভুল করে বহরমপুরের গাড়ি চেপে যায় চাচি যদি ভুল করে ভাই আমার ওই বসিরাটের গাড়ি চেপে যায় তাহলে চাচির দোষ এটা ড্রাইভারের দোষ নয় ড্রাইভার কিন্তু বারবার বলেছিল ভাই বুঝতে ভুল করেছে কথা ঠিক না ভুল বুঝতে
ভুল করে ফেলেছে এক বলেছে আর এক বুঝেছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা আপনি যাবেন বোম্বাই আপনি যাবেন দিল্লি আপনার টিকিটটা কাটা হয়েছে প্ল্যাটফর্মে ট্রেন আসবেন টিকিট যদি কনফার্ম হয়ে যায় 5755 নাম্বার গাড়ি এক নাম্বারে আসবে তাড়াতাড়ি মাইক্রোফোনে হাঁকা হবে তখনই ইওর টেনশন ফ্রি বোম্বাই যাবার গাড়ি পৌঁছে যাবে তাড়াতাড়ি কোনো তোমার চিন্তা নাই কিন্তু যদি টিকিট কনফার্ম না হয় গাড়ি আপনাকে তুলবে ভাই জায়গা আপনি পাবেন না হে তরুণ যুবকেরা টিকিটটা আপনার কাটা হয়েছে কনফার্ম হয়েছে কিনা আপনি জানেন না কিন্তু আপনার জানা আছে কোথাকার টিকিট আপনি কেটেছেন আপনি 11 নাম্বার গাড়ি চালিয়েছেন 50 বছর ধরে চালিয়েছেন 40 বছর ধরে চালিয়েছেন 60 বছর ধরে চালিয়েছেন আপনি এখনো চিন্তা করলেন না এই গাড়িটা বোম্বাই যাবে না দিল্লি যাবে আপনার যাবার দরকার যদি বোম্বাই হয় আর দিল্লি যাবার টিকিট যদি কাটা হয় ওই গাড়ি জীবনেও বোম্বাই পৌঁছাবে না আপনার জান্নাত যাবার যদি টিকিটটা হয় গাড়ি যদি আপনার জান্নাতের হয় টিকিট যদি আপনার জান্নাতের হয় তবে আপনি জান্নাতে যেতে পারবেন আর যদি আপনার গন্তব্যস্থল জান্নাত হয় কিন্তু টিকিট আপনি কেটেছেন জাহান্নামের ভাই ওই গাড়ি আপনার জীবনেও জান্নাতে যাবে না 11 নাম্বার গাড়ি 50 বছর ধরে চালালেন ভাই আপনি কিন্তু 50 বছর ধরে চালিয়েছেন 11 নাম্বার গাড়ি টিকিটটা যেটা কেটেছেন আপনি জানেন না এটা জান্নাতের গাড়ি না জাহান্নামের গাড়ি যদি জান্নাতের গাড়ি হয় টিকিট আপনার একবার না একবার কনফার্ম হবে ভাই টিকিট আপনার একদিন না একদিন কনফার্ম হয়ে যাবে ভাই যদি জান্নাতের গাড়ির টিকিটটা কাটা হয় আপনার সামনে এসে হাজিরা দেবেন গাড়ি আপনার সামনে এসে হাজিরা দেবেন আপনাকে বলবে ইওর টেনশন ফ্রি এটা জান্নাত যাবার গাড়ি উঠে পড়ো তাড়াতাড়ি পৌঁছে যাবে এখনি কোনো তোমার চিন্তা নাই আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দারে তোরা যদি জান্নাত যেতে চাস আমি আল্লাহর নির্দেশনাগুলো মেনে নিস তাই এই যদি জান্নাত যেতে চাস আমার আমি আল্লাহ আমার নির্দেশনা মানা চাই আমার নির্দেশনা মানতে হবে আমি আল্লাহ কোরআন মাজিদে 82 বার বলেছি কি বলেছেন 82 বার ধরে বলেছেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো 70 বছর বয়স হয়ে গেল চাচা এখনো মসজিদে গেল না চাচা এখনো মসজিদে গেল না হাই রে হাই রাগ করবেন না ভাই আমি আপনাদের ভাই মুহিবুল্লাহ হুসাইনি এসেছি তাই একটু বলে দিয়ে যাই যদি আমার ওয়াজ শোনার পর একটু মনে অনুশোচনা তৈরি না হয় তাহলে আমাকে দাওয়াত করে কোনো লাভ নাই 50 বছর বয়স হলো 60 বছর বয়স হয়ে গেল চাচা এখনো মসজিদে যায় নাই বড় দুঃখের কথা ভাই আল্লাহকে চিনলো নাই এই হাওয়া কান নিচ্ছে একবার ভাবলো নাই এ বাতাস কার নিচ্ছে একবার ভাবলো নাই এমনি এমনি কোনো কিছু তৈরি হয় নাই এই প্যান্ডেলটা তো এমনি এমনি হয়ে যায় নাই মাইকটা এমনি এমনি হয় নাই মিস্ত্রি আছে ভাই এই আকাশটা এমনি এমনি হয় নাই জমিনটা এমনি এমনি হয় নাই চাঁদ সূর্য পৃথিবী আকাশ চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল পাহাড় পর্বত নদ নদী বন বনানি ফল ফুল ফুলের রং কুল কায়নাত এমনি এমনি হয় নাই সব কিছুর যেমন কর্তা থাকে মিস্ত্রি থাকে এই সব কিছু আমার আল্লাহ আর হুকুমেই নির্দেশে তৈরি হয়েছে সে আল্লাহকে ভুলে গেলে আমার আল্লাহ 82 বার বলেছিলেন নামাজ 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 মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে নামাজ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার এখনো সময় আছে বাঁচার রাস্তা আছে আল্লাহকে মানুন আল্লাহর নির্দেশটা মানুন দেখছেন না জওয়াদ আসছে ফণি আসছে আমফান আসছে
দেখছেন না কখনো মাটি কাঁপছে? এই কিছুদিন আগে ভূমিকম্প কলকাতাও কেঁপেছিল, বাইরে আমার মাটি কাঁপছে, কখন ভূমিকম্প হবে কেউ জানে না। এই তো করোনা গেল, হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ মারা গিয়ে ফিনিশ হয়ে গেল, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে, একবারও কি শুকরিয়া আদা করেছেন? এতগুলো বয়স হয়ে গেল এখনো নামাজ পড়লেন না, রাসূলের সুন্নত মুখে দাঁড়িটা রাখলেন না। ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদিজি মুখে দাঁড়িয়ে রেখেছেন, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার ভাই আমার দেখা যাক মনমোহন সিংজি তিনিও মুখে দাঁড়িয়ে রেখেছিলেন, ভারতের স্পিনার খেলোয়াড় হরভজন সিং মুখে দাঁড়িয়ে রেখেছেন, লিওনেল মেসি দাঁড়িয়ে রেখেছেন, বিরাট কোহলি দাঁড়িয়ে রেখেছেন, বড় বড় অথার পণ্ডিতেরা দাঁড়িয়ে রেখেছেন। হে চাচা হে বাবাজি যুবকেরা, এখনো তুমি দাঁড়িয়ে রাখলে না, রাসূলের সুন্নতটা রাখলে না। কে কি বললো দেখার দরকার নাই, আমি রাসূলের সুন্নত বলে মুখে দাঁড়িয়ে রেখেছি, ছোট হোক আর বড় হোক, আজ ছোট আছে কাল বড় হবে, কিন্তু রাসূলের সুন্নত মনে করে যদি দাঁড়িটা রাখেন, হতে পারে ভাই বয়স হলে মরবেন এর কোনো গ্যারান্টি নাই, গাছ থেকে মাঝে মাঝে পাকা পাতাও পরে, গাছ থেকে মাঝে মাঝে কাঁচা পাতাও পরে, কতদিন বাঁচবেন? আল্লাহ কতদিন হায়াতে রেখেছেন জানেন না? হায়াত বাড়ানোর জন্য মসজিদে গিয়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতে হয় আর বলতে হয় আল্লাহ যদি আমার তকদিরটা যদি অনির্দিষ্ট হয় তাহলে আমার হায়াত তুমি বাড়িয়ে দাও আর ভালো ভালো কাজ করার আমাকে তৌফিক দান করে দাও। হায়াত বাড়ানোর জন্য দোয়া চাইতে হয়, এর জন্য মসজিদে যেতে হবে, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাম, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা কর, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন কিভাবে সাহায্য চাইবি, চাইবি কিভাবে। খালি হুজুরকে বলে দিলে হবে না, হুজুর দোয়া করবেন, হুজুর তো দোয়া করবেন, আপনি যদি নামাজ না পড়েন ওই দোয়া কোনো কাজে লাগবে না, কারণ আমার আল্লাহ আপনার উপর নারাজ, আপনাকে আপনার মালিক বলেছিল 82 বার, কতবার কতবার বলেন? 82 বার বলেছিল এই কাজটা করবি, এই কাজটা করবি, এই কাজটা করবি, এই কাজটা করবি, আপনাকে আপনার মালিক বলেছিল 82 বার, 82 বার বলা কাজটা আপনি করেননি, সব কাজ করেছেন, 82 বার যেটা বলেছিল করেননি, আপনার মালিক আপনাকে ঘাড় ধরে বের করে দিয়ে বলবে গেট আউট ফ্রম হিয়ার, আমার কাছে তোমার কোনো স্থান নাই, গেট আউট বেরিয়ে যাও, আউট হয়ে যাও, আমার কাছে তোমার কোনো স্থান নাই। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার যে ইবাদতের কথা বললেন সেটা হলো নামাজ, আসসালাত 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 আসসালাত, নামাজ 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 নামাজ, হে মুসলমান তুমি নামাজ পড়লে না, নামাজ ছেড়ে দিয়েছো, যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা, যে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন, সে আল্লাহর নির্দেশকে 82 বার বলা নির্দেশকে অমান্য করেছ, আর গ্রামে বড় হুজুর এসেছে, বড় পীর এসেছে, বড় মাওলানা এসেছে, বড় মুফতি এসেছে, বড় আমির সাহেব এসেছে, শুধু বলছে হুজুর দোয়া করবেন, কি বলছে হুজুর দোয়া করবেন, বড় বিপদে আছে, বড় বিপদে আছি হুজুর দোয়া করবেন, মনে রাখবেন হুজুর যত খুশি দোয়া করুক ও দোয়া আল্লাহর আরশে পৌঁছাবে, ও দোয়া আল্লাহর আরশে পৌঁছাবে না, তুমি আল্লাহকে অবজ্ঞা করেছো, আল্লাহর নির্দেশকে অবজ্ঞা করেছো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মোবাইল কিনলে অনেকগুলো অ্যাপস ডাউনলোড করতে হয়, একটা অ্যাপসের নাম হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেল, জিমেল, বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড না করলে কাজ হয় নাই, শুধু মোবাইল কিনলে কাজ হবে নাই,
শুধু সিম কার্ড লাগালি কাজ হবে নাই শুধু ইন্টারনেট দিলি কাজ হবে নাই অনেকগুলো অ্যাপস ডাউনলোড করতে হয় এই অ্যাপস এর মধ্যে দিয়ে সেই কাজগুলো হয় যদি ইমেল পাঠানোর দরকার হয় ইমেলের অ্যাপস ডাউনলোড করতে হয় যদি WhatsApp পাঠানোর দরকার হয় WhatsApp এর অ্যাপ ডাউনলোড করতে হয় যদি ভিডিও কল করে বিদেশে আপনার ছেলে আছে দেখে দেখে কথা বলতে হয় তাহলে ভিডিও কলিং করার জন্য অ্যাপস ডাউনলোড করতে হয় দেবাপি ফেসবুকে আপনার বিভিন্ন খবরাখবর প্রচার করবেন ভাই তার জন্য ফেসবুকে একটা ফেসবুক নামক অ্যাপস ডাউনলোড করতে হয় শুধু অ্যান্ড্রয়েড মোবাইল হলেই হবে না শুধু ইন্টারনেট দিলেই হবে না শুধু বড় মোবাইল কিনলেই হবে না হে তোর জওয়ানেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা আপনারা আমার সারা শরীরটা অ্যান্ড্রয়েড শুধু অ্যান্ড্রয়েড বডি থাকলে হবে না আপনাকে আমাকে শুধু ঈমান থাকলে হবে না আপনি বলেন ঈমানদার আল্লাহকে মানি নবীকে মানি দ্বীন মানি ইসলাম মানি নামাজ মানি রোজা মানি সব মানি ভাই আমার কোরআন মানি মৃত্যুর পর জীবিত হতে হবে মানি ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয় মানি এই সব কিছু মানি অর্থাৎ আপনি নেটওয়ার্ক দিয়েছেন রিচার্জ করিয়েছেন মানে আপনার ইন্টারনেটটা ঠিক আছে ভাই অ্যান্ড্রয়েড মোবাইল আছে অ্যান্ড্রয়েড বডি আছে ইন্টারনেটটাতে লাগিয়েছেন কিন্তু অ্যাপস ডাউনলোড করেন নাই অ্যাপস ডাউনলোড না করলে কাজ হবে নাই ওখানে যেমন WhatsApp ডাউনলোড করেছিলেন তাই ভিডিও কলে দেখে দেখে কথা হয়েছিল তেমনি অ্যান্ড্রয়েড বডিতে নামাজের অ্যাপসটা ডাউনলোড করতে হবে এই নামাজের অ্যাপস ডাউনলোড করলে আল্লাহর সঙ্গে বান্দা আর কথা হয়ে যাবে জোরে হবে না জোরে হবে না আপনি অ্যাপস ডাউনলোড করেন আপনার অ্যান্ড্রয়েড বডি বডি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটা মানে অ্যান্ড্রয়েড ঠিক আছে আপনি ইন্টারনেট মেরেছেন ইন্টারনেট মেরেছেন রিচার্জ করেছেন সব ঠিক আছে আপনার অ্যান্ড্রয়েড বডি আপনি ঈমান মেরেছেন ঈমান বিশ্বাস করেছেন আল্লাহকে এক বলে বিশ্বাস করেন নবীকে বিশ্বাস করেন কিতাব বিশ্বাস করেন জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন মানে আপনার ঈমান আছে সব বিশ্বাস এই বিশ্বাসের নাম হলো ঈমান কিন্তু আপনার মোবাইলে আপনি ইন্টারনেট মেরেছেন কিন্তু WhatsApp নাই ফেসবুক নাই আপনি কি করে যোগাযোগ করবেন আপনার তেমন অ্যান্ড্রয়েড বডিতে আপনার নামাজ নাই রোজা নাই এসব অ্যাপসগুলো ডাউনলোড করা নাই এই নামাজের অ্যাপস ডাউনলোড করেন নি আর আল্লাহর সঙ্গে যোগাযোগ আপনার হবে হবে না নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে বলুন না স্যার জোরে হবে নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে ফজর গেল ঘুমের ঘরে জোহর গেল কাজে আসর গেল হেলাই ফেলাই মগরিব মাঝে মাঝে নামাজ কে বলো না কাজ আছে কাজ কে বলো আমার নামাজ আছে বলুন না সুবহানাল্লাহ বলুন আল্লাহু আমিন বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন আল্লাহু আমিন আজ থেকে ওয়াদা করুন যে আমি আর নামাজ ছাড়ব না রাসূলের সুন্নত মুখের দাড়িটা কাটব না ঘরের মেয়েদেরকে সম্মানের সঙ্গে রাখবো পর্দার হেফাজতের মধ্যে রাখবো আজ দেখছেন না এক মুসকান সারা পৃথিবীকে আজকে খবর হয়ে গেছে সারা পৃথিবী আজকে ঈমানের জজবা বেড়ে গেছে একটা মুসকানকে বাধা দিয়েছে লক্ষ লক্ষ মুসকান ভাই আমার জানেন না আপনারা এই মুসকানের খবরটা প্রচার হওয়ার পরে হিজাবের চাহিদা এত বেড়ে গেছে এত বেড়ে গেছে যারা জীবনে হিজাব পরতো না তারা বলছে হিজাব পরবো কত অমুসলিম মায়েরা বোনেরা তারা বলছে আমরা হিজাব পরবো বুঝতে পারছেন এইভাবেই আল্লাহ দিনকে মানুষের কাছে পৌঁছে দেন জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার নামাজ রাসূলের সুন্নাত এগুলো ছেড়ে দিলে হবে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা
হে আমার মুরব্বিয়ানরা শুনে রেখে দিন বাবা এ লড়াই আগেও ছিল বিশ্বনবীর ইন্তেকালের 1000 বছর পর দ্বিতীয় হাজারের প্রথমে যিনি মুজাদ্দিদ হয়েছিলেন দ্বিতীয় হাজারের প্রথমে যিনি মুজাদ্দিদ হয়েছিলেন আপনারা আমার পীর মোরশেদ জামানার মুজাদ্দিদ কথা ঠিক না ভুল আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামান কুতুবুল আলাম আমিরুস শরিয়াত জামানার মুজাদ্দিদ হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যিনি বাংলাদেশের মানুষকে হেদায়েত করেছিলেন বাংলার ঘরে ঘরে এলাকায় এলাকায় মসজিদ মক্তব মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন অনেক মেহনত করেছিলেন বাংলার মানুষদের সঠিক পথের দিশা দিয়েছিলেন তিনি নিজেকে বলেননি আমি মুজাদ্দিদ লক্ষ লক্ষ আলেম ওলামা তার কাজকর্ম দেখে তাকে বলেছিল মুজাদ্দিদ মুজাদ্দিদ মানে হলো যুগ সংস্কারক ইসলামের ব্যাপারে যে সমস্ত অন্যায় অপরাধ মানুষের মধ্যে ঢুকে আছে সেগুলো তিনি সরিয়ে দিয়েছিলেন সঠিক পথের দিশা দেখিয়েছিলেন এই জন্য বলা হয় মুজাদ্দিদ হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা হে বন্ধুরা শুনে রেখে দেন এই মুজাদ্দিদুল জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হলেন 1400 শতকের মুজাদ্দিদ আপনাদের দাদা হুজুর আমার পর্ণানা জান হুজুর আমার নানা জান ছোট হুজুর তার আব্বা জান আমার আপনাদের দাদা হুজুর আমার পর্ণানা জান হুজুর হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানরা শুনে রেখে দিন বাবা বিশ্বনবীর ইন্তেকালের 1000 বছর পর দ্বিতীয় হাজারের প্রথমে যিনি মুজাদ্দিদ হয়ে এলেন তিনি হলেন হযরত আহমদ সা হযরত আহমদ সিনেহিন্দি মুজাদ্দিদ আলফিসানি হুজুর যার রওজা মোবারকটা পাঞ্জাবের সিনেহিন্দ শরীফে আছে কষ্ট হচ্ছে আপনাদের জোরে বলেন কষ্ট হচ্ছে শেষ করে দেব ঠান্ডা লাগছে বুঝতে পারছি ওই বড়ি বেশি নাই লম্বা চওড়া নয় খুব সংক্ষেপে একটু মেন উদ্দেশ্য আমাদের দোয়া আর দুটো কথা শুনে যদি আল্লাহ আমাদের পরিবর্তন করে মাথায় রাখবে শুধু ওয়াজ শুনলাম জীবনে এর মুখে হাত দিয়ে চিন্তা করেন শত শত ওয়াজ শুনেছেন শত শত ওয়াজ শুনেছেন তারপরেও যদি সুদখোর সুদখোর থাকে মাতাল মাতাল থাকে জেনাখোর জেনাখোর থাকে লটারি টিকিট কেটে বড় লোক হবে মুসলমানের ছেলে কাটছে লটারি ভাবছে হবে কোটিপতি হয়ে গেল ভিখারি শুরু করলে এবার চুরি মুসলমানের ছেলে কাটছে লটারি ভাবছে হবে কোটিপতি হয়ে গেল ভিখারি শুরু করলো এবার চুরি নাম কি বলছে ডায়মন্ড না নাম কি বলছে ডায়মন্ড মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড হাতে ধরেছে স্মার্টফোন কানে লাগিয়েছে হেডফোন গান শুনছে পাগল মন ফারিস্তা বলবে শোন কবরে গেলে বুঝবি তখন মুসলমানের নারী হয়েছে আজ আনারি করছে বাড়াবাড়ি বলছে বেরিয়ে আয় শ্বশুর শাশুড়ি হাতে নিয়েছি কাটারি মুসলমানের নারী হাই রাগ করবেন না বাপ আমাদেরকে একটু গাইড করতে হবে সন্তানদের ছোট থেকে সেই ট্রেনিং দিতে হবে একটু মক্তব মাদ্রাসায় ছোটবেলায় পড়াতে হবে আপনার সন্তানকে এডুকেটেড করতে হবে শিক্ষিত করতে হবে আপনার ঘরের মেরিট ছেলেটা মেরিট মেধাবী ছেলেটা বিভিন্ন রকম স্কলারশিপ আছে বিভিন্ন রকম যোগাযোগের ব্যবস্থা আছে আমরাও বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমি যে সংস্থার সঙ্গে যুক্ত আছি সেই সংস্থার মাধ্যমে বিভিন্ন রকম কাজকর্ম চলছে আপনার মেধাবী ছেলেটাকে আপনি পড়াশোনা করান আইএস আইপিএস ডব্লিউবিসিএস হায়ার এডুকেটেড ডক্টর ইঞ্জিনিয়ার করুন বসে থাকবেন না শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা থেকে দূরে সরে থাকবেন না কোরআনের প্রথম শব্দ হলো ইকরা পড়ো সেই পড়া থেকে দূরে থাকবেন আপনার ঘরের ছেলেটাকে এডুকেটেড করুন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার
খুব সংক্ষেপে যেটা বলছিলাম একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি দ্বিতীয় শতকের আল্লাহর নবীর ইন্তেকালের 1000 বছর পর দ্বিতীয় হাজারের প্রথমে যিনি মুজাদ্দিদ হয়ে এলেন তিনি হলেন হযরত আহমদ স্নেহিন্দি মুজাদ্দিদ আলফসানি রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের স্নেহেন শরীফে তার রওজা মোবারকটা আছে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানরা শুনে রেখে দিন বাবা তৎকালীন বাদশার সঙ্গে তার মনোমালিন্য হলো বাদশা যে মাসালা বলেন হুজুরের মাসালার সঙ্গে মেলে না হুজুর সঠিকভাবে কোরআন হাদিসের কথা বলেন বাদশা আকবরের জামানাতে বাদশা আকবর হুজুরের কথা মানল না বাদশা আকবর তৈরি করেছিল দ্বীনে ইলাহি আপনাদের জানা আছে ভাই নিজস্ব ধর্মমত বাদশা আকবর কি করলো বলল আমি নিজে একটা ধর্ম তৈরি করব আমি নিজে যে ধর্মটা তৈরি করব তোমরা সেটা মেনে চলো আমি একটা মানুষ তোমরাও মানুষ আমি ধর্ম করব তো তৈরি করব তোমরা মেনে চলবেন এটা কখনো বিজ্ঞান সম্মত বাস্তব সম্মত হয় কারণ যিনি তৈরি করেন যার ধর্ম সকলে মেনে চলবেন তিনি সকলের থেকে এক্সেপশন ব্যতিক্রম আলাদা হতে হবেন আর তিনি হবেন অতুলনীয় যার কোনো তুলনা হবে না সেটা একমাত্র মহান স্রষ্টা আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না হে তরুণ যুবকেরা আকবর বাদশা দ্বীনে ইলাহি তৈরি করলো সেই দ্বীনে ইলাহির বিরুদ্ধে প্রতিবাদ করলেন কে তিনি আর অন্য কেউ নন তিনি হলেন হযরত আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদ আলফসানি হে তরুণ যুবকেরা বাদশা না হক করে আল্লাহর মাহবুব বান্দা জামানার মুজাদ্দিদ হযরত হুজুর আহমদ স্নেহেন্দি মুজাদ্দিদ আলফসানি কে বাদশা জেলখানার ভিতরে বন্দী করল জেলখানার ভিতরে ঢুকিয়ে দিল হে তরুণ যুবকেরা জেলখানায় হুজুর ঢুকে গেলি অন্যায়ের বিরুদ্ধে কথা বললে শাস্তি পেতে হবে কথা এখন দিনকাল দেখছেন না যা চলছে যা চলছে কোনটা নয় কোনটা নেয় আর কোনটা অন্যায় কথা বলার হুকুম নাই কথা যদি তুমি বলেছো তাহলে তোমার উপর কেস দেওয়া হবে মামলা দেওয়া হবে বুঝতে পারছেন তোমার উপর কেস দেওয়া হবে মামলা দেওয়া হবে আজকে কৃষকরা আন্দোলন করে 700 কৃষক মারা গেছে নিজেদের জীবন উৎসর্গ করতে হয়েছে তবে তারা মামলায় লড়াইয়ে জিতেছে যে কালা কানুন যেটা হয়েছিল সেই কালা কানুন মুছে দিতে বাধ্য করতে বাধ্য হয়েছে বুঝতে পাচ্ছেন কথা বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বিয়ানেরা আমার ভাইরা আমার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে লড়াই যদি বলেন করব না লড়াই যদি বলেন করব না তার ঈমানও থাকবে না লড়াইটা হবে সাংবিধানিক লড়াই লড়াইটা হবে গণতান্ত্রিক লড়াই লড়াইটা হবে ন্যায়ের উপর লড়াই লড়াইটা হবে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে লড়াই লড়াইটা হবে সাংবিধানিক লড়াই বন্ধুরা আমার যেমন লড়াই করেছে আপনার ওই কি বলে কৃষকেরা তেমন আমাদেরকেও আগামী দিন প্রয়োজন করলে লড়াই করতে হবে কিসের বিরুদ্ধে এই যখন তখন আপনার নোটবন্দি করে আপনাকে হ্যারেস করছে এর বিরুদ্ধে আপনাকে লড়াই করতে হবে কিসের বিরুদ্ধে এনআরসি এনপিআর সিএ এর বিরুদ্ধে যখন তখন নতুন নতুন আইন এনে মানুষকে অতিষ্ঠ করে দিচ্ছে এর বিরুদ্ধে লড়াই করতে হবে একদিন আপনাকে বেনাগরিক করার নাগরিকত্ব কেড়ে নেবার চক্রান্ত চলছে ডি ভোটার করে দেওয়ার চক্রান্ত চলছে আজকে আসামের দিকে তাকিয়ে দেখুন লক্ষ লক্ষ মানুষকে আজকে বায়ামার এনআরসির জাঁতা কলে পিষে দেওয়া হচ্ছে সেখানে হিন্দু মুসলিম তারা অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাদের কত মানুষ মারা যাচ্ছে
সন্তান বাইরে আছে মা ডিটেনশন ক্যাম্পে আছে মাঝে মাঝে মিডিয়ায় দেখলে চোখের পানি ঝরে যায় সমস্ত কাগজপত্র থাকার পরেও নামের একটা বানান ভুল আছে তার জন্য তাকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেয়া হয়েছে আপনারা জানেন দেখেছেন মিডিয়ায় দেখেছেন অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা প্রমাণ করতে গিয়ে বছরের পর বছর কেটে যাচ্ছে জেলখানায় এর বিরুদ্ধে লড়াই করতে হবে Unity is power. একতাই হলো শক্তি সেই শক্তিকে অ্যাপ্লাই করতে হবে আমরা কে কোন কোন দলের মুসলমান কে সিপিএম এর কে তৃণমূলের কে কংগ্রেসের কে ফুরফুরার কে অন্য সেলসেলার কে তবলীগ কে বেরেলি আলে হাদিস ভাই আমার ঝগড়া পরে করবেন আমি আমার দাদা হুজুরের জন্য ঝগড়া করব কোনো অসুবিধা নাই কিন্তু যখন সমস্ত মুসলমানের সমস্ত হিন্দু খ্রিস্টান জৈন সকলের স্বার্থের ব্যাপার আছে পিছিয়ে পড়া দলিত আদিবাসীদের স্বার্থের ব্যাপার আছে সেখানে আমরা সব এক আমরা আমাদের মাসলা তখন নিজের বুকে রাখবো তুমি তোমারটা মেনে চলো আমি আমারটা মেনে চলি দ্বন্দ্ব করো না এসো সবাই মিলে একসঙ্গে আগে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করি যে দেশের জন্য আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে আমাদের সন্তানদের জন্য প্রয়োজন হলে আমাদের লড়াই করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রয়োজন হলে আরেকবার আমাদের জীবন দিতে হবে প্রয়োজন হলে ডি ভোটার থেকে বাঁচতে মনে রাখবেন আপনারা আমার যে কোনো কাগজপত্র যাই থাকুক আমার দাদুর আছে 1940 সালের আগের কাগজ আছে আমি সব আমার রাখা আছে কিন্তু আসলে ওটা নয় আসল উদ্দেশ্য আপনাদের নাগরিকত্ব হরণ করা হবে আপনাদের আপনাকে আমাকে ডি ভোটার করা হবে অধিকার নষ্ট করা হবে তাই এর একটাই ওষুধ সেটা হলো লড়াই সেটা হলো ঐক্যবদ্ধ আন্দোলন সেটা হলো কৃষকরা দেখিয়ে দিয়েছে সেই সেই আন্দোলন সেই ভাই আমার গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই যদি আগামী দিন আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা আমার আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করতে পারে তা আগামী দিন বিভিন্ন সংগঠন যে যার মতো কাজ করছে করুক কিন্তু প্রয়োজনে আমরা সবাই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সকলে এক হয়ে লড়াই করব সেদিন আমরা যে সংগঠন আমরা যে সংগঠন করি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ অধ্যাপক ওয়াইজুল হক আমরা যদি সেদিন ডাক দিই কলকাতার রাজপথে আপনারা আমাদের ডাকে কারা কারা হাজিরা দেবেন হাত তুলে দেখান তো দেখি মাশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ডাকলে যাবেন তো নাকি কি যাবেন তো নাকি রাজপথে লড়াই করতে হবে প্রয়োজন হলে বুঝতে পারছেন